আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সামির শাফিন। আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি। আশা করি আপনারা ভালো আছেন, আমরা আপনাদের দয়ায় ভালো আছি। আসুন আমরা কী তৈরি করি দেখে নিই। কী নিয়েছি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন কী করা হবে। আজকে আমি এখানে তিনটা মালটা নিয়েছি, আমি এগুলা দিয়ে আজকে আপনাদেরকে চাটনি বানিয়ে দেখাবো। এখানে তিনটা মালটা এখানে নিয়েছি শুকনো মরিচ তেলে, আর এখানে নিয়েছি সামান্য বিট লবণ। আসুন আমরা দেখে নিই কীভাবে তৈরি করে ফেলা যায় সহজে। প্রথমে আমি মালটাগুলো ছিলে নেব, এভাবে মুখটা ইয়ে করে মালটাগুলো ছিলে নিতেছি। এখন আমি এই ছোট ছোট করে টুকরা করে নেব এগুলাকে, টুকরা করে আমি তারপরে অ্যাড করে দেব লবণ মরিচগুলা। আর বিশেষভাবে এটা অনেকটাই ভালো উপকার আসে, যখন ঠান্ডা লাগে তখন যদি এটা করে খান তাহলে অনেক ভালো হয়, বাচ্চাদের বা বড়দের খেতে পারলে আরও ভালো, মুখে রুচি আসে খাবারের। এমনি তো ভিটামিন সি আছে, সি পাওয়া যায় ঠান্ডা থাকলে, খেলে অনেক উপকার হয়। এবার আমি ছোটো ছোটো করে টুকরা করে নিচ্ছি সবগুলাকে। আপনারা চাইলে আরো ছোট করে ফেলতে পারেন। নিয়েছি, এখন আমি মরিচটা ভেঙে নিচ্ছি। আমি একটা মরিচ কমিয়ে দেব, ঝালটা বেশি বাচ্চারা খেতে পারে না আমার বাচ্চারা, ওই জন্য এইভাবে মেখে নিচ্ছি। সাথে আমি বিট লবণটা দিয়ে দিলাম। এখন আমি এটার সাথে মেখে নিব, সবটাই দিয়ে দিচ্ছি। আমি হাতে মেখে নিচ্ছি, এটা হাতে মাখানো সবটাই আর অন্যরকম। দেখে নিন কত সহজেই তৈরি করে ফেলা যায় চাটনি। আর আপনাদের যদি খেয়ে ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।